ধর্ষণে অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সবর মহিলাকে ধর্ষণ, গ্রেপ্তার দুই অভিযুক্ত। এক সবর মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই বিজেপি কর্মীকে। ঘটনাটি লালগড় থানায় পূর্ণাপানি গ্রাম পঞ্চায়েতের করমশোল গ্রামে। অভিযোগ, গতকাল রাত 9টা নাগাদ দুজন মিলে সেখানে তাকে গণধর্ষণ করে বলে। ওই অবস্থাতেই তাকে জঙ্গলের মধ্যে ফেলে চলে যায় দুজনে। কোনো রকম বাড়ি পৌঁছে স্বামীর কর্মস্থলে গিয়ে তার স্বামীকে তিনি সমস্তটি জানান। এরপর তার স্বামী গোটা গ্রামকে ডেকে সমস্ত ঘটনা জানালে সেখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। রাতেই লালগড় থানা থেকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছিলেন। কি নাম তোমার? সন্দেশ সফর।